আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। চার দাবিতে নীলক্ষেত অবরোধ। দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি। বয়স সীমা বাড়ানোর দাবিতে আন্দোলনরতদের সরিয়ে দিয়েছে পুলিশ। খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ফলাফল যাই হোক মেনে নেব বললেন আইবি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশকে শাস্তি দেওয়ার জন্য নয়, সতর্ক করার জন্য বলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত। কাজাখস্তানে সহিংসতায় নিহত বেড়ে 225 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আজ সকালে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ সকল কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন সারাদেশে শিক্ষার্থীদের টিকাদানের কর্মসূচি জোরালোভাবে চলছে, তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদানে বাটা পড়বে। তিনি আরো বলেন সরকার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে গভীরভাবে পর্যালোচনা করছে, এখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান সংক্রমণের খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তর ব্যাপারটা নজরদারি করছে, স্বাস্থ্যবিধি মেনে সকলকে করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে, তারপরেও যদি পরিস্থিতি ভয়াবহ হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আরিফুর রহমান, বিপিএটিসির রেক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন। দুই মাস ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে 29 জন সহকারী শিক্ষা প্রকৌশলী অংশগ্রহণ করেছেন। চার দাবিতে নীলক্ষেত অবরোধ। দেশে সরকারি চাকুরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি সহ চার দাবিতে ঢাকার নীলক্ষেত মোড় অবরোধ করেছে একদল চাকুরি প্রত্যাশী। আজ সকাল 10:30 দিকে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ ব্যানারে নীলক্ষেত মোড়ে সড়ক আটকে তাদের বিক্ষোভ শুরু হয়। এতে আশেপাশের রাস্তাগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র জট তৈরি হয়। বয়সসীমা বাড়ানো ছাড়াও তাদের অন্যান্য দাবিগুলো হলো, এক, নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করতে হবে; দুই, নিয়োগ পরীক্ষা প্রাপ্ত নম্বর সহ ফলাফল প্রকাশ করতে হবে; তিন, চাকুরিতে আবেদনের ফি সর্বোচ্চ 100 টাকা করতে হবে; চার, একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আবদুল্লাহ আল মামুন নামে এক চাকুরি প্রত্যাশী অবরোধ কর্মসূচিতে বলেন, আওয়ামী লীগ সরকারের 2018 সালের নির্বাচনী ইশতেহারে বলা হয় পরিস্থিতি অনুযায়ী বাস্তবতার নিরিখে চাকুরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু চরম দুর্ভোগে দীর্ঘ সেশন জট ও করোনায় প্রায় 2 বছর ক্ষতিগ্রস্ত হওয়া চরম বাস্তবতার মাঝেও 3 বছর আগে ছাত্র সমাজকে দেওয়া সরকারি নির্বাচনী ইশতেহার এখনো বাস্তবায়িত হয়নি। ইশতেহারের বাস্তবায়ন যুব সমাজের প্রাণের দাবি। দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি। নারায়ণগঞ্জের বন্দর 23 নম্বর ওয়ার্ডের হাজি সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাঠিম ও ঠেলাগাড়ি প্রতীকের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ওই কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ভোটাররা ভয়ে কেন্দ্র ছেড়ে যান। সকাল 10:30 কেন্দ্রের সামনের সড়কে এই ঘটনাটি ঘটে। 23 নম্বর ওয়ার্ডের মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ লাঠিম ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাউসার ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠিম প্রতীকের কয়েকজন সমর্থক কেন্দ্রের ভেতরে ঢুকে ভোটারদের কাছে ভোট চাচ্ছিলেন। এ সময় ঠেলাগাড়ি পক্ষের একজন সমর্থক তা নিয়ে পুলিশের কাছে আপত্তি জানালে লাঠিম প্রতীকের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তারা কেন্দ্রের বাইরে এবং ভিতরে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। আমরা প্রতিবাদ জানাতেই তারা আমাদের উপর হামলা করছেন।
বয়স সীমা বাড়ানোর দাবিতে আন্দোলনরতদের সরিয়ে দিয়েছে পুলিশ। সব চাকুরিতে আবেদনের বয়স সীমা স্থায়ীভাবে বাড়ানো সহ চার দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরত করা চাকুরি প্রত্যাশীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। বেলা ১১টার দিকে তারা নীলক্ষেতে মোড় অবরত করে। কয়েক দফা অনুরোধের পরও আন্দোলনকারীরা রাস্তা না ছাড়লে দুপুর ১২:৩০টার দিকে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা, এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরে আন্দোলনকারীরা ইডেন কলেজের সামনে সড়ক, নিউ মার্কেট এলাকা, আজিমপুর রোড সহ আশেপাশের এলাকায় ক্ষিপ্তভাবে অবস্থান নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ও নীলক্ষেতমোর এলাকায় অবস্থান নিয়েছেন। খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বললেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, যে কোনো মামলায় জামিন পাবার অধিকার মানুষের জন্মগত অধিকার। অথচ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছলনার আশ্রয় গ্রহণ করে সাজা দেওয়া এবং তার উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে গমনের উপর নিষেধাজ্ঞার খড়গ ঝুলিয়ে তিল তিল করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প কোনো পথ নেই। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সকল কথা বলেন তিনি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, ঘুষ, দুর্নীতি, সামাজিক অবক্ষয় সর্বস্তরে আজ গেড়ে বসেছে। সরকারি প্রশাসন ও চিকিৎসা সেবা থেকে শুরু করে সর্বোচ্চ বিচার ব্যবস্থার ক্ষেত্রে এর প্রতিফলন দগদগে গায়ের সৃষ্টি করেছে। তারই প্রমাণ ইমান আলীদের মতো ব্যক্তিদের হতাশ হয়ে দীর্ঘ ছুটিতে যাওয়া। জাতীয় পার্টির মহাসচিব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল্লাহ খান চৌধুরী লাহোরের স্মরণে এ সভা আয়োজন করা হয়। এ সভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল অসুস্থ নেতা কর্মীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ফলাফল যাই হোক মেনে নিব বললেন আইবি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইবি। আজ বেলা ১১:১১টার দিকে নগরের দেববুক এলাকার শিশুবাগ স্কুলের তিন নম্বর কক্ষে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় আইবি বলেন, সুষ্ঠু ভোট হলে নৌকার বিজয় নিশ্চিত। তিনি বলেন, কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে এবং ইভিএম এ ভোট দানে কিছু জটিলতা রয়েছে, এগুলো সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। আইবি আরো বলেন, জনগণকে ইতিমধ্যে নৌকাকে বিজয়ী করতে সিদ্ধান্ত নিয়েছেন, তবে দিন শেষ হলে ফলাফল যাই হোক মেনে নেওয়ার মানসিকতা আমার রয়েছে। এর আগে ভোটদানের আধা ঘন্টা আগে ওই কেন্দ্রে পৌঁছান সেলিনা হায়াত আইবি। এরপর কিছুক্ষণ চারপাশ পরিদর্শন করে তার ভোটাধিকার প্রয়োগ করেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাংলাদেশকে শাস্তি দেওয়ার জন্য নয়, সতর্ক করার জন্য বলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত রবার্ট আল মিলার বলেছেন, বাংলাদেশ অনেক ক্ষেত্রে ভালো করলেও কিছু জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী ভুল করছে, যাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেসব জায়গার তাদের আরো সতর্ক হয়ে কাজ করতে হবে, তবে এ নিয়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রভাব পড়বে না বলেছেন তিনি। রবার্ট আল মিলার জানান, এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলবেন তিনি, যাতে দ্রুত এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সকালে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত রবার্ট মিলার এ কথা জানান। এ সময় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে হার লেও সরকারের কোনো ক্ষতি হবে না, নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেটা সরকার চায়, এই নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেটাই সরকারের চাওয়া, আওয়ামী লীগের প্রার্থী হারলেও জনগণ যেন বিজয়ী হয়। কৃষিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন আইন না হওয়া সব সরকারের একটা দুর্বল দিক, আইন হওয়া উচিত ছিল, সেটা হলে এখন এত বিতর্ক থাকতো না, তবে আইন না হলেও নির্বাচন কমিশন গঠন নিয়ে যে সার্চ কমিটি গঠন করা হবে সেটা নিরপেক্ষ হবে। কাজাখস্তানের সহিংসতায় নিহত বেড়ে ২২৫ জন। দেশটির প্রসিকিউটর কার্যালয়ে এক প্রতিনিধি শেরিকে সালাবাইয়েপে সংক্ষিপ্ত সম্মেলনে বলেন, নিহতদের মধ্যে ১৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। তিনি আরো বলেন, দুর্ভাগ্যজনক যে এতে বেসামরিক লোকও নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশেল আর্তাক সিনোবা বলেন, সহিংসতার পর ২৬০০ মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে ৬৭ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
আশঙ্কাজনক। সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় দেশটিতে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের জের ধরে কাজাখস্তানের সরকারের পতন ঘটে গত বুধবার। প্রেসিডেন্ট কাসিম জোমার্টা টোকাইয়েভ দেশটির প্রধানমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভাকে বরখাস্ত করেন। একই সঙ্গে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়।